আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য। একই রাতে দুটি চুরি কাণ্ডের অভিযুক্ত সহ এক নেশা ব্যবসায়ীকে আটক করলো আমতলী থানার পুলিশ। জানা গেছে, গত কিছুদিন আগে আমতলী বাইপাস সড়কের পাশের একটি স্টোর থেকে 16টি ড্রিলিং মেশিন চুরি হয়েছিল। সে অনুসারে সোমবার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে মালিক পক্ষ। পুলিশ মামলা হাতে নিয়ে তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সোমবার রাতে পার্থক্য এবং হৃদয় মিয়া নামে দুই অভিযুক্তকে চুরি হওয়া ড্রিলিং মেশিন সহ আটক করে তার পাশাপাশি একই দিনে অর্থাৎ সোমবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কালী মন্দিরের চুরির ঘটনায় মূল অভিযুক্ত রাজিবুল আলমকে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থেকে গ্রেফতার করে চুরি যাওয়া মন্দিরের স্বর্ণালঙ্কার সহ। এরই মধ্যে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে আমতলী থানার পুলিশ ফুলতলী এলাকার সুমন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে 16 প্যাকেটে মোট 164 গ্রাম ব্রাউন সুগার এবং 2,15,000 নগদ টাকা সহ নেশা কারবারি সুমন সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একটি NDPS মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছেন, উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির কালো বাজারে মূল্য আনুমানিক 7-8 লক্ষ টাকা। জানা গেছে, ধৃত নেশা কারবারি সুমন সরকারকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। তবে এই ক্ষেত্রে বলা যেতে পারে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকদের একটি বড় সাফল্য। দিনে আমরা একটা গোপন যে সোর্সের ভিত্তিতে আমরা খবর পেয়েছি এবং একদিক থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় 2টা নাগাদ আমরা একটা ফুলতলিতে আমরা ইয়ে করেছি যে সুমন সরকারের বাড়িতে রেড করেছি। রেড করার পরে আমরা টোটাল এমন 16টা পাউচ যেটার মধ্যে টোটাল 164 গ্রাম ব্রাউন সুগার রয়েছে, 16টা ব্রাউন সুগার পাউচ এবং 2,15,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তাকে আমরা কালকে কোর্টে ফোরওয়ার্ড করেছিলাম এবং এখন সে রিমান্ডে আছে। বাজার মূল্য কত হবে এগুলি? এগুলির বাজার মূল্য কমসে কম 7-8 লাখ টাকা তো হবে, 7-8 লাখ টাকার কম হবে। ওকে, প্রতিনিয়ত এরকম বিক্রি করে? যতটুকু খবর সেটা ইনভেস্টিগেশন চলছে, তবে তার যে সিএ ভালো না, তার যে ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।